আপনাদের স্বাগত জানাই আমি মিকি। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত খবর। বার্মিজ সুপারি সন্দেহে আটক 40-এর অধিক সুপারি ভর্তি ট্রাক। প্রতিটি ট্রাকে প্রায় 50 বস্তা করে সুপারি পুলিশের হাতে জব্দ হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত মিজোরাম থেকে অসম অভিমুখে আসা ট্রাকগুলোকে বার্মিজ সুপারি সন্দেহে আটক করে রামনাথপুর থানা। আটক হওয়া ট্রাক ড্রাইভার জানিয়েছে যে তাদের কাছে বৈধ নথি রয়েছে। রয়েছে সুপারি বাগানের দেওয়া চালানো। বার্মিজ সুপারি সন্দেহে প্রতিটি বস্তা রাস্তায় নামিয়ে পরীক্ষা করা হলেও মেলেনি বার্মিজ সুপারি। কিন্তু কেন এই ট্রাকগুলো আটক করা হলো তারা বুঝে উঠতে পারছেন না। তাদেরকে পুনরায় মিজোরাম অভিমুখে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একদম 6টা পর্যন্ত, এরপরে উঠলা, এরপরে সুপারি দেখলা, কিন্তু কালি ছাড়লা। আমার এক বুদ্ধিমান ভাই, আমি জিকাইছি গাড়িটা এই নতুন দিন আটকাই লাগি তা লাগে। আমরা কোন দিন একটা কালকে রাত্রে একটা 4 মিনিটও আইছি, 4 মিনিটও আবার পরে কইস না এসবি রোডার রাত কোনো মতে গাড়ি ছাড়া যাইত না। কইলাম আমরারে অনুরোধ, আমরা বাচ্চা খাইছি না, আমরারে কোনো ফাঁকির তুমি দেন ছাড়াইয়া দেও, আর আমরার গাড়ি লাগে রাত চেক করো, কোনো অসুবিধা নাই, আমরা আমরা ফালাইমু মাল ফালাইয়া আমরা দেখাইমু দেখাইয়া আমরারে ছাড়ো। ফেটর বুকে আমরা সারা মানুষ কইছি, তারা কইছেন না উপর লেভেলের রোডার হয়ে গেছে, আমরা ছাড়তাম না। এরপরে তারা কইছেন যে সকালে চেক করবা গাড়িটা, আমরা কইছি ঠিক আছে স্যার আমরা মানমু, তুমি তাই সকালে চেক করি, আমরা এখন যদি চেক করতে আমরা গাড়ি মাল করো, আমরা নিজে নিজে খালি করবো, মাল খালি করি আপনারা দেখাইমু, যদি মালে কোনো অসুবিধা হয় তে গাড়ি আমরা লগে লগে আপনারা সিজ করে নিবা, তানাত ভিতরে ঢুকে নিবা, আমরা কোনো আপত্তি নাই। তারা কইছেন না এখন আমরা চেক করতে পারতাম না, আমরা রাত্রে আমরা সারে না করছেন, কইছি তে কোন সময় দেখো বলে আমরা সকালে দেখবো, কইছি তো ঠিক আছে আমরা গাড়ি রাখি, ও তো আমরা সব গাড়ি অন্য সাইড করে রাখি দিছি। সকালে তারা 3টা গাড়ি চেক করছে, চেক করে মাল পাইছে, পাওয়ার পরে তারা এমনি যাওয়ার সময় আমরা 200 টাকা এমনি দিয়েছি পান খাওয়ার লাগিয়া। তো সকালে আমরা চেক করার পরে আমরা কইছি যে আর ওই গেছি নি বলে ওই গেছে, আমরা লগর খাটলি ছড়া গাড়ি একটা ভাই আমরা টাকা 100 টাকা দিছেন দেওয়ার বাদে তাই না তো লইছেন না, কইছেন না আমরা টাকা আমরা এখন নিতাম না, ও তাই কইছেন কইছেন নেই নাতে আমরা দিতাম কি নি, ও কিতা কইছেন না কইছেন আমি বাকি গাড়ি চেক করলে, চেক করার পরে বাদে কইছেন যাও গিয়া, যাওয়ার পরে 3টা গাড়ি গেছে গিয়ে অন্তকে রোয়ানা দিয়া, যাওয়ার পরে তারা ওখান থেকে গিয়া জামিরাত থেকে 3টা গাড়ি আনছে ঘুরাইয়া, এর ভিতরে আমরা যতটা গাড়ি আসলো না লাইসেন্স নম্বর গাড়ির চালান সারা সব খাতার মানে এন্ট্রি করছে, করার পরে কইলাম স্যার আমরা কিতা পারতাম বলে না যে গাড়ি 3টা বাকি গেছে ও 3টা গাড়ি আনার পরে এরপরে তোমরা ছাড়মো, তারা 3টা গাড়ি আনাত গেছেন, আনার পরে আনিয়া আইনো আটকিয়া রাখি দিয়েছে, কইছেন না এখন আমরা উপর লেভেল থেকে অর্ডার আইছি আমরা এখন গাড়ি ছাড়তে পারতাম না। বৃহস্পতিবার আরও এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত হল কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইনের ব্যস্ততম জাতীয় সড়ক। দ্রুতগামী এক লরি ধাক্কায় জীবনদীপ নিভে গেল দুই শিশু সন্তানের পিতার। পেশায় তিনি ছিলেন একজন রাজমিস্ত্রি, তার নাম আলতাফ হোসেন। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন, ক্ষোভের পারদে ভাঙল গাড়ি, পালিয়ে বাঁচল ঘাতক লরি চালক। ঘটনাটি এদিন সকালে 10:30 নাগাদ ব্যস্ততম কালাইন বাজারে সংঘটিত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এদিন আলতাফ সাইকেল নিয়ে যাওয়ার সময় WB02AD14 11 নম্বরের একটি বিলাসবহুল গাড়ি সর্জরে ধাক্কা দেয় তাকে, এতে আলতাফ ছিটকে পড়ে গেলে বিপরীত দিকে আসা AS11AC8151 নম্বরের একটি 12-চাকা ট্রাক তার উপর দিয়ে চলে যায়, সঙ্গে সঙ্গে গাড়ি দুটো আটক করে গুরুতর আহত আলতাফকে মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হলে পথেই তার মৃত্যু হয়। এই ঘটনার জন্য স্থানীয় জনতা অবৈধ অটো স্ট্যান্ড ও অবৈধ সুপারি ব্যবসাকে দায়ী করেন। তারা অতি সত্বর জাতীয় সড়ক দখলমুক্ত করার জোরালো দাবি জানান। পাশাপাশি কালাইন শিলচর রোডের বাজার এলাকারও সিংহভাগ চলে গেছে সবজি ব্যবসায়ীদের দখলে, ফলে দিনে কম করে 20 বার যানজটে নাকাল হন কালাইনের মানুষ। যে কোনো সময় বাজার তে মাথায় বড় রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কা অমূলক নয়। এই সড়কও দখলমুক্ত করার দাবি জানান উত্তেজিত জনতা। এছাড়া হত আলতাফের পরিবারবর্গকে সরকারিভাবে আর্থিক সাহায্যের দাবি জানান তারা। ওকে, আজি যোনটো আমাৰ ইয়াত এটা ইনচিডেণ্ট হৈ গৈছে সেইবাবে মই গোটেই আমাৰ কালাইনবাসীসকলক আৰু ইয়াৰ যিমানসকল আমাৰ
মার্কেট কমিটি আছে প্লাস আমার অটোরিক্সা কমিটি আছে সকলকে মোর একটা একটা রিকুয়েস্ট হয় যে আজির ভিতর যান পারে ফুটপাথর যান আপনাদের এনক্রোচমেন্ট যুক্ত করে রাখিছে রাস্তার উপর সেইখিন যাতে এড়ি দিয়ে ক্লিয়ার করে দিয়ে বিকজ অতি সালে প্রশাসনে আমি পুলিশ প্রশাসন আর এডমিনিস্ট্রেশন গোটে মিলিয়ে আমি এইখানে ক্লিয়ার করা আমি প্রচেষ্টা চলাম। সো আপনার একটা রিকুয়েস্ট যে আপনাদের নিজাভাবিয়াকে যান সালে পারে এইখানে রাস্তা ক্লিয়ার করে দেয় যাতে কারো কিছু প্রবলেম নয়। আর ট্রাফিক যুক্ত আমার একটা প্রবলেম হয়ে আছে এইবিলাকর কামর কারণে হয়ে আছে। সো আপনার সকলকে একটা রিকুয়েস্ট যাতে আজির ভিতর যান পারে নিজে নিজাভাবিয়াকে এইখানে ক্লিয়ার করে দিয়ে আপনাদের অবৈধ বনদখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত। রাজ্যের স্থানে স্থানে চলছে সংরক্ষিত বনাঞ্চলের উচ্ছেদ অভিযান। করিমগঞ্জ জেলার দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে আবারও চলল বন বিভাগের অভিযান। শুক্রবার বন বিভাগের আধিকারিকরা দোহালিয়ার সংরক্ষিত বনাঞ্চলে পুনরায় প্রায় 3 হেক্টর ভূমি দখলমুক্ত করেন। প্রায় 2000 রাবার গাছ কেটে তছনছ করে দেন বনকর্মীরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বন দখলমুক্ত করতে তৎপর হয়েছে বন বিভাগ। গত 12 নভেম্বর থেকে দোহালিয়া রেঞ্জের পিং ছড়ায় অভিযানের মাধ্যমে বন বিভাগের ভূমি দখলমুক্ত আরম্ভ হয়। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বন আধিকারিক সুখদেব সাহা। আন্ডারত পিংসরা অঞ্চলত এই দোহালিয়া রিজার্ভত প্রায় 4 হেক্টর রবার খেতে আর সুপারি গাছ কাটিছু। তাতে প্রায় 2000-3000 গাছমান কাটিল। আমার লগতে আসলে দোহালিয়া রেঞ্জ অফিসার আর বেলেগ রেঞ্জর আমার করিমগঞ্জ সংমন্ডল আন্ডারত যা রেঞ্জ আছে সব রেঞ্জর মানুষ আমার স্টাফবিল আসলে আর CRPF পুলিশ পার্সোনেল আর সার্কেল মানে সার্কেল অফিসারও আসলে। আমি এই অভিযান 12 তারিখের পর আরম্ভ করেছো। আজি হল 19 তারিখ। 19 তারিখত আমি এই একই ঠাইত আকো 3 হেক্টর জায়গা আমি দখলমুক্ত করিলো। তাতে প্রায় 2000 রবার গাছ কাটিলো। আমার এই অভিযান চলি থাকিব যিমান দিনলৈকে আমার সংরক্ষিত বনাঞ্চল বেদখলমুক্ত নহয় আমার অভিযান চলি থাকিব। প্রতিবছরের ন্যায় রাস পূর্ণিমা উপলক্ষে এবারও পাথারগান্দির লোয়ারপোয়া ব্লকের হাতিকেরা বাগানের 20 নং লাইন স্থিত বড়ববাবার মন্দিরে পূজা ও মেলা সম্পূর্ণ হয়েছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে আয়োজকরা ব্যস্ত ছিলেন পূজার মহা আয়োজনে। বর্তমান সময়ে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় বহুরূপী সাজে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরকে। বৃহস্পতিবার রাত থেকেই দূর দূরান্তের দোকানিরা নিজেদের সামগ্রী বিক্রি করতে ভিড় জমান মন্দির চত্বরে। শুক্রবার কাক ভোরে কাতারে কাতারে ভক্তরা লাইন ধরে বড়ববাবার শ্রীচরণে পুষ্পাঞ্জলি সহ পবিত্র জল ও দুগ্ধ নিবেদন করে নিজের ও জগতের মঙ্গল কামনা করেন। পরে দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন সহ হোম ও যজ্ঞাদি মাঙ্গলিক অনুষ্ঠান। রাতে ছিল মহাপ্রসাদ বিতরণ কার্যসূচিও। এদিকে এদিন মন্দির চত্বরে বসে বিরাট মেলাও। এতে বিভিন্ন দোকানিরা পসরা সাজিয়ে বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করে। পাথারখান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। কোন জায়গা থেকে আইছো? কেমন বিক্রি? মোটামুটি খারাপ হয় না, ভালো বিক্রি হয়ে যায়। এই পূজাটা এখানে 65 ইংরেজি এখানে আগুন লাগলো। একজন বাগাল একজন স্বপ্ন দেখল। স্বপ্ন দেখার পরে এখানে মানে তারাবাড়ি যে কাজ হয় এই কাজটা করার সময় কোনো বাবুই আর কি না করতে যে না এই কাজটা বন্ধ হয়েছে না এই কাজটা চলবো। তো চলার পরে কি হয়েছে অর্ধরাত্রে
এখান থেকে আগুন উঠিয়া যে বাবুটা না করছিলেন কাজ হয়তো কইয়া এখানে কোনো ঠাকুরের স্থান নাই যে বাবুয়ে কইছেন কি বাবুর পাথর পয়লা আগুনটা গেছে পাথর টিংরে এরপরে যে যে কামে আছে কাজে আছে তারার বাড়ি আগুনটা যখন তারার বাড়ি গেল এরপরে পরের দিন মানুষ স্বপ্ন পাইছে যে না এখানে বড় বড় স্থান আছে যেখানে মানে পূজা হইতে এখানে কোনো চারা ওরা হইতো না তখন মানুষটা এখানে সিদ্ধান্ত দিচ্ছে যে না এখানে একটা মন্দির হইব অবাধে মূল্যবান গাছ কেটে ফেলার জন্য পাওয়ার গ্রিডের বিরুদ্ধে লক্ষ্মীনগরে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রতিবাদী বিক্ষোভ কোনো নোটিশ ছাড়াই পুলিশের সহযোগে কয়েকটি বাড়ির ভিতরে ঢুকে মহামূল্যবান গাছ কেটে দিয়েছে পাওয়ার গ্রিড এতে প্রায় 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়ার গ্রিডের মনগড়া কর্মকাণ্ডের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ ব্যক্ত করে প্রতিবাদ সাব্যস্ত করে গ্রামবাসী সহ কৃষক মুক্তি সংগ্রাম সমিতি উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া না হলে আন্দোলনের হুমকি কৃষক মুক্তি সহ গ্রামবাসীর বলো না আমি ওকে ফুরাই লাই তো যেটা হইল গিয়া লালা সার্কুল অফিসার এবং লালা ওসি তারা পাওয়ার গ্রিডের কিছু বিষয় হলে মানে আমার উপরে একটা অ্যাটাক করছেন প্রায় 100 মানে ফোর্স লইয়া আমার বাড়িতে তো হঠাৎ আমি বাড়ির থেকে খবর পাইছি যে মানে আমার বাড়িতে গাছ গাছালি কাটা হওয়ার পাওয়ার গেটের লগে আগে অনেক সময় থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক মেমোরেন্ডাম বা স্মারকপত্র বা ডিসি স্যার অনেক জায়গায় মেমোরেন্ডাম দিছি বা অনেক সময় প্রতিবাদ করছি প্রতিবাদের ক্ষেত্রে খালকে তারা ইয়ে আমার বাড়িতে অ্যাটাক করছেন অ্যাটাক করে গাছ গাছালিগুলো হঠাৎ লাগছেন আমার বাড়িতে কেউ নাই মা বই নাসলা অসময় আমি খবর পাইছি খবর পাইয়া আইছি খবর পাইয়া আবার আমার বাড়ির ঢুকবার আগে আমার প্রথমে আমার মোবাইল চিন্তাই করিয়ে নিছন গিয়া প্রথমে পুলিশে আমার মোবাইল নিছন গিয়া লালা রসি স্যারে আমার হাত থেকে মোবাইল নিছন নিয়া আমারে গাড়িত তুলছন গাড়িত তুলিয়া লালা তানাত নিয়া প্রায় আধা ঘন্টা আমারে লকআপ রাখছেন আধা ঘন্টা লকআপ রাখার পরে আমারে একটা রুমও বাখরিয়া লকআপ থেকে বাখরিয়া একটা রুমও বন্দী করে রাখি দিয়েছেন সারাদিন ইয়ার ভিতরে আমার উপরে বেজান মানে বাবুকে দেখাইছন যে আমি বলে তারার উপরে মানে সাকু লইয়া বাড়ি গেছি ডাল লইয়া তারা রেখা দিয়েছি ওটার লাগিয়ে আমার তুলিয়া আনছন ওটাও লাগাইছন পরে রাতকে 10টার সময় আমারে ছাড়ছন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে একটা প্রতিনিধি দল এখানে এসেছি আপনারা নিশ্চয় জানেন যে পাওয়ার গ্রিডে এই লাইনটির কাজ করেছে পাওয়ার গ্রিডে যখন এই লাইনের কাজ করেছে তখন তারা বলছে যে এখানে 15 মিটার জায়গার প্রয়োজন তখন এই এলাকার যারা লোক আছে বসতি যারা আছে ওনারা প্রায় 15 মিটার জায়গায় আগে দিয়ে দিয়েছে এবং এই 15 মিটার জায়গায় এর আগেও তারা গাছপালা কেটে নিয়েছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ কিন্তু হঠাৎ করে গতকালকে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ লালার সার্কুল অফিসার লালা থানার অসীম নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই পাওয়ার গ্রিড কর্তৃপক্ষর গুন্ডাবাহিনীর সঙ্গে নিয়ে এই এলাকার যেগুলো কৃষক পরিবার আছে এই পরিবারের গাছপালা ফসল গোয়ার সুপারি ফসল সব ধরনের ফসল কেটে নিয়েছে আপনারা আপনারা দেখছে যে বর্তমানে এই 60টা পরিবারের বাড়ির কী অবস্থা মানুষের বাসার চলাফেরার একমাত্র পন্থা হলো এই সুপারি আজকে এই সুপারি গাছ কেটে নিয়েছে কেটে ফেলেছে এই পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ লালার সার্কুল অফিসার পুলিশ প্রশাসন এরা গুন্ডাবাহিনীর নিশানে এখানে কাজ করেছে আপনার গ্রোসারি জিনিস কি ফুরিয়ে গেছে কিন্তু ঘন্টার পর ঘন্টা দোকানে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন তাহলে আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন এসে গেছে অডিলিও লাইভ মোবাইল অ্যাপ যেখানে আপনি ঘরে বসেই আপনার গ্রোসারিজ অর্ডার করতে পারেন যখন জিনিস প্যাক হয়ে যাবে তখন কেবল সেলফ পিক আপ বা হোম ডেলিভারি অপশন সিলেক্ট করুন দারুণ না তো এখনই ডাউনলোড করুন অডিলিও লাইভ আপনার ফোনে স্টোর করুন অডিলিও লাইভ বাজার কলকাতা এবার আপনার শহর করিমগঞ্জে আমার আপনার এখন একটাই ঠিকানা বাজার কলকাতা থাকছে মেন্স ওয়্যার লেডিস ওয়্যার কিডস ওয়্যার ও অ্যাক্সেসরিজের বিপুল কালেকশন থাকছে মূল মাতানো সব এক্সক্লুসিভ উদ্বোধনী অফার
ঠিকানা শিলচর রোড এএসটিসি বাস স্ট্যান্ডের বিপরীতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। ডায়াবেটিস নিয়ে চিন্তা করছেন আর চিন্তার প্রয়োজন নেই, আপনাদের শহরে উপস্থিত হয়েছে স্বনামধন্য ডায়াবেটোলজিস্ট ডক্টর সুপ্রিয় রায়। অগ্রিম বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন জগন্নাথ মেডিকেলসে। এখানে সব ধরনের অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। স্থান ব্রিজ রোড, করিমগঞ্জ। দূরভাষ 9957856682, 7002188858। ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল পাথরকান্দির কানিশা ভর্তি চলিতেছে অনলাইন ও অফলাইন। এখানে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে ভর্তি চলিতেছে। ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে। যোগাযোগের নম্বর 8486929973, 8638166261। করিমগঞ্জ শহরে বিভিন্ন রকমের আসবাবের সম্ভার নিয়ে হাজির ফার্নিচার হাউস। এখানে আপনাদের ঘরের জন্য নিত্য নতুন ডিজাইনের কাঠ, স্টিল ও ফাইবারের সামগ্রী অতি অল্প মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা ফার্নিচার হাউস, শিলচর রোড, করিমগঞ্জ। দূরভাষ 9435523266, 8861464927। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957079784। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03843273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি আসামের পক্ষ থেকে শুক্রবার করিমগঞ্জের শিক্ষক ভবনে এক ভাবগম্ভীর পরিবেশে সংগঠনের উপদেষ্টা, সাহিত্যিক, সমাজকর্মী তথা সংগ্রামী ব্যক্তিত্ব কিরণ শঙ্কর মহন্তের প্রয়াণে এক শোকসভা অনুষ্ঠিত হয়। প্রথমে সভার পক্ষ থেকে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। প্রয়াতের প্রতি শোক জ্ঞাপনে সভায় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতাও পালন করেন। যখন জেলের মধ্যে অর্থাৎ এই এনআরসি ইয়েতে ধরে ধরে নিয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে বিভিন্ন পর্যায়ে, তখন তিনি আমাদেরকে বলেছিলেন আমরা একটা শোক মিছিল করি। আমার এখনও মনে আছে ইনস্ট্যান্টলি আমরা বেশ বিরাট শোক মিছিল করি, আমাদের মাথা কাছেই গেছিল এবং এই শোক মিছিলে একটা বিরাট প্রভাব পড়েছিল সবাই। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অ্যাথলেটিক উৎসবের আয়োজন করা হয়। দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করেছেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। সংস্থার কর্মকর্তা জানান, এবার এই অ্যাথলেটিক উৎসব পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। যথেষ্ট সংখ্যক খেলোয়াড় নিয়ে এই উৎসব আয়োজিত হয়েছে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে মোট 777 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। মোট 70টি ক্লাবের প্রতিযোগিতা অংশ নিয়েছেন। দেখুন, আমাদের যে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবার দ্বিতীয়বারের মতো অ্যাথলেটিক উৎসব আমরা আয়োজন করেছি এবং আমি মনে করি যে এটা একটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। এবার আমরা যথেষ্ট সংখ্যক পার্টিসিপেন্ট পেয়েছি,
করিমগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্লক থেকে টোটাল 777 পার্টিসিপেন্ট এখানে জয়েন করেছেন। এর মধ্যে মেল হচ্ছেন 613 এবং ফিমেল হচ্ছেন 164। মোট 70টা ক্লাব এবং সংগঠন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এর মধ্যে ক্রীড়াভারতী থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। ক্রীড়াভারতীর 31টা ক্রীড়াকেন্দ্র এবং 2টা শক্তিকেন্দ্র এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়েছে। শুভবার্তা যে পর্যন্তই, আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।